এবার আমরা এসে পৌঁছেছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমেরই আর একটা অসাধারণ প্রপার্টি, সাগরিকা ট্যুরিজম প্রপার্টিতে। এদিকে হচ্ছে আপনার ট্যুরিজম প্রপার্টি আর রাস্তাটার ওপারটাই হচ্ছে হুগলি নদী। ওফ, অসাধারণ। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম আর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই চ্যানেলের আর একটা নতুন ব্লগ দেখবার জন্য। আমার বকখালি ভ্রমণের এর আগের পর্বে আমি শেয়ার করেছিলাম আমার রোড ট্রিপের এক্সপিরিয়েন্স কলকাতা থেকে বকখালির মধ্যে। আপনারা যারা কোনো কারণে সেই এপিসোডটা দেখেননি, তাদের জন্য ছোট্ট একটা রিক্যাপ রইল। আমি সেই পর্বে আপনাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম বকখালিতে অবস্থিত WBTDCL-এর বালুতর ট্যুরিজম প্রপার্টি। সেই পর্বে আমি দেখিয়েছিলাম যে আমরা যে রুমে উঠেছিলাম তাতে কী কী অ্যামেনিটিস ছিল, কী কী আরও সুবিধে ছিল, এবং তারপর আমরা সেখানে যে থালি অপ্ট করেছিলাম, চিকেন থালি এবং ভেজ থালি, তাতেই বা কী কী ছিল এবং সেই থালির দামই বা কত। আমরা আগের পর্বটা শেষ করেছিলাম বকখালির সমুদ্র সৈকত ঘুরে। আপনারা যারা কোনো কারণে এখনও আগের পর্বটি দেখে উঠতে পারেননি, তাদের অনুরোধ রইল একবার নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে পুরোটা ঘুরে দেখে নেওয়ার, তাহলে আমার এই ট্রাভেল সিরিজটার কন্টিনিউটিটা বুঝতে পারবেন। আজকে এই দ্বিতীয় পর্বে প্রথমেই আমি আপনাদের নিয়ে যাব বকখালির ফেমাস কিছু সাইট সিইং পয়েন্টসে, এবং ভিডিওটা শেষ করব আপনাদের WBTDCL সাগরিকা ট্যুরিজম প্রপার্টি ঘুরিয়ে। তাহলে চলুন আর সময় নষ্ট না করে আজকের এই নতুন ভিডিওটা শুরু করা যাক। আর আজকে যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন, শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো, গুড মর্নিং এভরিবডি। আজকে বকখালিতে দ্বিতীয় দিন, এবং আজকে আমাদের এখানের যেটা প্ল্যান আর কি, সেটা হচ্ছে সকালবেলা এখানে আমাদের এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমরা এখন অ্যাভেল করতে যাচ্ছি। সেখানে সাধারণত এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে গড়পড়তা লুচি তরকারি কলা মিষ্টি এটাই দেয়, আশা করি এখানেও ব্যাপারটা তাই হবে। এটা করে নিয়ে আমরা আজকের বকখালির যেটা লোকাল সাইট সিইং পয়েন্টস সেগুলো কভার করে আমরা আজকে বিকেলের দিকে আবার কলকাতা ফিরে যাব, এটাই কিন্তু মোটামুটি আজকের প্ল্যান। তো আশপাশটা দেখুন, আমাদের ঘরগুলো ছিল হচ্ছে এই দিকে, আর এই দিক বরাবরই বোটা একটা লনের এরিয়া, উঁচু উঁচু গাছ, আর বেরিয়েই গেট থেকে বাঁ দিকে 350 মিটার মতো গেলেই কিন্তু সি বিচ। যে লোকাল সাইট সিং রিসোর্টের বাইরেই প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে, তারাই নিয়ে যায়। টোটোতে যদি করেন 300 টাকা মতো নেয় আপ অ্যান্ড ডাউন মিলে, কিন্তু আমাদের সঙ্গে যেহেতু গাড়ি আছে আমরা গাড়িতেই যেটুকু করা যায় সেটাই চেষ্টা করব। কারণ অন্যবার কি হয়, গাড়ি নিয়ে আসি না যখন, তখন টোটোর উপর একটা হার্ড ডিপেন্ডেন্সি থাকে, কিন্তু এখন তো সে ব্যাপারটা নেই। দেখা যাক কতটা কি হয়, এবং সমস্ত জায়গায় যে এখানে খুব একটা দারুণ বা গেলেই একটা আপনার অসাধারণ লাগবে সেরকম কিছু ব্যাপার নেই। এখানে সাইট সিইং পয়েন্ট অন্য সাইট সিইং পয়েন্টের মতোই একটা পয়েন্ট আর কি, করলেও হলো না করলেও হলো, যেহেতু আমাদের হাতে সময় আছে তাই আজকে আমরা সেটা করে নেব। আমাদের এই ব্রেকফাস্ট আজকের যেরকম বলছিলাম অ্যাজ প্রেডিক্টেড ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম স্পেশাল, সেই লুচি তরকারি কলা আর মিষ্টি। এর বাদেও যারা ব্রেড টোস্ট খেতে চান অমলেট দিয়ে, সেটাও একটা অপশান ছিল, আর দুধ কর্নফ্লেক্স। এই তিনটে মোটামুটি ব্রেকফাস্টের অপশান, চলুন খেয়ে নেওয়া যাক। আলাদা করে বলার বা দেখানোর মতো কিছু নেই, খিদেটুকু মিটবে। এই বালুতর ট্যুরিজম প্রপার্টির ভিতরে যে অনেকটা জায়গা সেটাই কিন্তু আমার মনে হয় এখানে সব থেকে বেশি প্লাস পয়েন্ট। এবং এই রিসোর্টটার ঠিক মাঝামাঝি একটা ছোট্ট ওয়াটার বডি মতো আছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর এখানটা সকালটা এত সুন্দর হয়, একটা পিসফুল এনভায়রনমেন্ট, তো কোনো ডিস্টারবেন্স নেই, কোনো আওয়াজ নেই। এই বিল্ডিং বলতে এই একটাই, আর তাকে ঘিরে পুরোটা গ্রিনারি। এখানে একটা দেখুন চিলড্রেন্স পার্ক প্লে এরিয়া মতো আছে, শয়ে শয়ে নারকেল গাছ এখানটা, আর এমনি আরও নানা ছোটোখাটো গাছ আছে, আর ওই দিকেও কিছু ঘর আছে। ওই দিকের যে রোটা দেখছেন, আমি যদি একটু জুম করে দেখাই, এই বিল্ডিংগুলোতেও থাকার ব্যবস্থা, প্লাস আমরা যেটা এটায় আছি সেটাতেও আছে। এই বালুতর ট্যুরিজম প্রপার্টিতে আমরা যে রুমটিতে ছিলাম তার জন্য আমাদের পার ডে খরচ পড়েছিল 3,500 টাকা প্লাস GST। এই রুম বুক করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। চলুন একবার একটু বিচ থেকে ঘুরে আসি। কাল যখন সন্ধ্যেবেলা গিয়েছিলাম তখন সমুদ্র অনেক দূরে ছিল, দেখা যাক এখন কি পরিস্থিতি। এখন তো সকাল, আশা করি একটু কম্পারেটিভলি কাছে থাকবে সমুদ্র। আর এখানের ব্রেকফাস্ট ওই যেরকম বললাম, আলাদা করে বলবার মতো কিছু নেই, জাস্ট গুড এনাফ আর কি, খুব ভালোও কিছু নয়, খুব খারাপও কিছু নয়। ট্যুরিজম প্রপার্টি থেকে বেরিয়েই বাঁ দিকে মোটামুটি 350 মিটার গেলেই সি বিচ, কিন্তু একদম কাছে। আমার মনে হয় মানে ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস টু স্টে ইন বকখালি, সেটার কারণই হচ্ছে এই মানে এর প্রক্সিমিটি টু দ্য সি বিচ আর কি, সি বিচের মার্কেট বলুন যা বলুন। আর আজকে রোববারে দেখছি বহু মানুষ এসছেন,
সি বিচে এনজয় করবেন। এখানে রোববারে বা শনিবার রাত্রিরে প্রচুর বাস ঢোকে, এই মানুষগুলো কলকাতা বা অন্য সব অঞ্চল থেকে আসেন, একটা দিন কাটান এবং আবারই হয়তো আজকে রাত্রিরে বাস ধরে ফিরে যাবেন। সকাল তাহাই বিকেল, এই ডিসঅ্যাপয়েন্টিং এতটা এই বিচটা, এখনো জল যে কত দূরে, মানে আমার মনে হয় বিকেলের থেকেও দূরে, কিছু দেখাই যাচ্ছে না, সমুদ্র যে কোথায়। আর বালির অংশটা এইখানেই শেষ, এরপর গোটাটা কাদামাটি শুধু, কারণ এইখানে অবধি সমুদ্র আসে। বকখালিতে যে ঠিক কখন এলে সমুদ্রটা দেখতে পাবো, কখন যে একটু এনজয় করা যাবে ভগবান জানে। আমাদের এই দুটো দিনই সমুদ্র না দেখেই কেটে গেল। এই সাইট সিং এর ব্যাপারে কিছু কথা বলি। এখানে এইখানে আমরা যে এখন সি বিচে বসে আছি, এটা অন্যতম একটা ঘোরার জায়গা, বকখালির মেন জায়গা বলতে এটাই, এটার টানেই পর্যটকরা ছুটে আসেন সুদূর, মানে অন্য জেলা থেকে বা কলকাতা থেকে এই এই সমুদ্র দেখবে বলে। এই সমুদ্রের কিন্তু এই অবস্থা, আমি যে বসে আছি এটা বেশ আরাম করে ছাতা নিয়ে, সমুদ্র কিন্তু দেখা যাচ্ছে না দূর দূর অবধি। আর এখানে লোকাল যারা ডাবের বিক্রেতা বা যাদের এই স্টলগুলো ছাতার বা এই চেয়ারের, তারাই বলছিল এই সপ্তাহটায় সমুদ্র দূরেই থাকবে, মরা কোটাল পড়ে গেছে নাকি কী ব্যাপার জানি না, পরের সপ্তাহে বললো একটু কাছাকাছি আসতেও পারে। কিন্তু এই জায়গাটাই যেহেতু মূল, এখানেই কিন্তু সব থেকে বেশি মানে লোকে আসে, কিন্তু সেরকম কিছু পেলাম না। এছাড়া এখানে মোটামুটি যে সাইট সিং হয় সেটা চারটে পয়েন্ট দেখায়, একটা হচ্ছে কার্গিল সি বিচ, একটা হচ্ছে হেনরিজ আইল্যান্ড, একটা হচ্ছে বেনফিশ, আর একটা ফ্রেজারগঞ্জ। এবার এগুলো আপনারা নিজস্ব গাড়ি থাকলে আরামসেই ঘুরে দেখতে পারেন, কারণ সবই 2-3 কিলোমিটারের একটা রেডিয়াসের মধ্যে। সি বিচ মার্কেটে যে এত রকম দোকান, তার মধ্যে আমার এবার একটা খুব জিনিস নতুনত্ব লাগলো, আগেও দেখেছি যদিও, এই গ্যাজেট বক্স, এগুলো ভিতরে প্রচুর জায়গা জানেন। এই যে গোপ্রো ক্যারি করা বা এমন জিনিস যেটা চাপ লাগলে সমস্যা, কোনো মাইক হতে পারে বা কিছু, সেগুলো খুব অনায়াসে এটার মধ্যে নিয়ে যাওয়া যাবে। তো আমার খুব ভালো লেগেছে, 180 টাকা করে পড়লো, এক পয়সাও কমাচ্ছেন না এনারা, বাট মানে ঠিক আছে, দামের তুলনায় জিনিসটা আমার ঠিকই লাগছে। চেক আউট করে নিলাম হোটেল থেকে, আমাদের এই 420 টাকা অ্যাডিশনাল জিএসটি হিসেবে দিতে হয়েছে এই রুমের। 12% জিএসটি থাকে প্রত্যেকটা রুমের সঙ্গে, এটা মাথায় রাখবেন, চেক আউটের সময় সেটা পেয়েবেল, আর অ্যাকচুয়ালসে ফুড বিল আপনি যেটা করেছেন সেটা তো দিতে হবেই। এবার আমরা রওনা হচ্ছি হচ্ছে সাইট সিং পয়েন্টসগুলোর জন্য, যার প্রথম আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কার্গিল বিচ। এবং কার্গিল বিচ, ফ্রেজারগঞ্জের বিচ এবং যেটা বেনফিশের ম্যাংগ্রোভ অরণ্য এবং যেখান থেকে জম্মু দ্বীপে যায় ওই পয়েন্টটা, ওগুলো কিন্তু সব একই দিকে। আপনারা গেলে এই সার্কিটটা আগে কমপ্লিট করবেন এবং কলকাতা ফেরার পথে আপনাদের হেনরিজ আইল্যান্ডটা দেখে বা লালগঞ্জ সি বিচ যদি যেতে চান ওগুলো পাশাপাশি, ওগুলো কমপ্লিট করে তবে কিন্তু ফেরাটা আমার মনে হয় বেটার হবে। ওখানে দেখুন সব জায়গায় এখন যেহেতু শীতকাল, কোথাও জল পাওয়ার কোনো সুযোগ নেই, এরকমই কিন্তু এই কাদামাটির মতনই একটা পরিবেশ হবে সি বিচগুলো। আপনারা যারা গরমকালে আসছেন বা বর্ষায়, কম্পারিটিভলি সেখানে অনেক বেটার পাবেন আর কি, মানে যদি সমুদ্রর ফিলটা পেতে চান। লোকালাইটও বললো মানে আপনাদের সামারে আসতে হবে বা মনসুনে, উইন্টার্স ইজ নট দ্য রাইট টাইম টু বি হিয়ার। হচ্ছে কার্গিল সি বিচ আর বকখালির সানসেট পয়েন্ট, বিকেলে এলে এই জায়গাটা কিন্তু আরো ভালো লাগবে। এখানে ওই মানে সাদা বালির বিচ, ঝাউবন আর সমুদ্র, এটা এখানটা একটু জমজমাট আর কি। কার্গিল সি বিচ সেটা দেখে আপনার হট করে মনে হবে আপনি শঙ্করপুর পৌঁছে গেছেন। এখানে দেখুন এই পাথরের বোল্ডার দিয়ে এখানটা কিছুটা মানে এই জায়গাটাকে কাভার আপ করা, আর এখানে জলটা কিন্তু বকখালির সি বিচের মতো অতটা দূরে নয়, মানে আপনি এখান থেকে সামান্য একটু দূরে গেলেই কিন্তু জল পাবেন। যদিও এই জলটা একদম সেই নদী নালার জলের মতনই লাগছে, এটা যে সমুদ্র কেউ বুঝতে পারবে না, বাট স্টিল ফার বেটার দ্যান বকখালি সি বিচ। একটু পায়ে পায়ে হেঁটে এই কার্গিল সি বিচটাকেই দেখে আসি, সকালে তো আর আমার সুযোগই হয়নি সি বিচে পা ডোবানোর, এখানে একটু জল আছে সেখানেই যাই বরং। শেষমেশ একটু সমুদ্র কাছে এলো, জলে কোনো স্রোতই নেই, কোনো ঢেউই নেই, আর আমাদের জুতোগুলো বেকার কাদায় পুরো ভিজে গেল। আর শুভদীপ তার মধ্যে একটা বেস্ট ডিসিশন নিয়েছে, সমুদ্রে এসেছে লেদারের জুতো পরে, অসাধারণ একটা বুদ্ধির জিনিস করেছে। যাই হোক একটু পায়ে জল লাগলো শুভদীপ শেষমেশ, বকখালিতে এসে মনে হচ্ছিল যে কোনো সমুদ্র, হ্যাঁ সেটাই আর কি।
পৌঁছে গেছি হচ্ছে ফ্রেজারগঞ্জ সি বিচে। এখানে ঢুকেই একটা মন্দির আছে ছোট, এই মন্দিরটার লাগোয়াই হচ্ছে এখানে অ্যান্ড্রিউ ফ্রেজার সাহেবের সেই বাংলো। উনি কিন্তু বহু বছর আগে, উনি ছিলেন ব্রিটিশ আর্মির একজন লেফটেন্যান্ট জেনারেল মতো, উনি সেই সময় এখানে সাদাবালির বিচে প্রেমে পড়ে এখানে বাংলো বানিয়েছিলেন দুটো, একটা জলের তলায় চলে গেছে আর একটা সামান্য অবশিষ্ট আছে। আর এখানে এখন আর সাদাবালি বা কিচ্ছু নেই, এই আয়লা আমফানের দৌরাত্মে এখানে শুধুই কাদামাটি আর সমুদ্র অনেক দূরে। আর এখানে ইন্ডিয়ান কোস্ট গার্ডের কিন্তু একটা বোধ হয় ব্যাটেলিয়ান আছে। এই দেখুন বিচের ধারে ছোটোখাটো দোকান খাওয়া দাওয়া করবার মতো, আর সামনেটা গোটাটাই কাদামাটি। আর এইখানে হচ্ছে সেই ভুতুরে বাংলো ফ্রেজার সাহেবের। এই দেখুন, এখানে নতুনত্ব যে জিনিসটা চোখে পড়লো সেটা হচ্ছে উইন্ডমিলস, যা প্রবাবলি ওয়েস্টবেঙ্গলের এই একমাত্র এমন জায়গা যেখানে এটা এখনও ফাংশনাল এবং এখান থেকে উইন্ড এনার্জির মাধ্যমে ইলেকট্রিসিটি জেনারেট হয়। বেনফিশের ভিতরে এন্ট্রির জন্য গাড়ির 15 টাকার একটা পার্কিং আছে, আর জনপ্রতি 5 টাকা করে ওনারা চার্জ করছেন। এটা এমনি মোটামুটি আপনারা এখানে যদি আসেন, এখানের ম্যাংগ্রোভ অরণ্যটা খুব সুন্দর শুনেছি, প্লাস এখানে আপনার ওই লঞ্চ ছাড়ে 15 জন না হলে ওরা যেতে চায় না। আপনি যদি 15 জনের টাকা দেন তাহলে আপনি রিজার্ভেও যেতে পারেন, ওনারা ওই জম্মুদ্বীপ বা মৌসুনী আইল্যান্ড এগুলো এখান থেকে ঘুরিয়ে আনেন আর কি। কম বেশি সবাই বেনফিশ ব্র্যান্ডটার সঙ্গে কিন্তু এখন ইউজ টু, সেই বেনফিশেরই মাছের আড়ত কিন্তু হচ্ছে এই ফ্রেজারগঞ্জের কাছে। এইখানেই অনেকে আসে, এবং যেরকম বলছিলাম এখান থেকে লঞ্চ ছাড়ে সেটারও একটা টান আছে, যারা জম্মুদ্বীপ যেতে চান আর কি যেতে পারবেন। এরকম বলছিলাম এখানে লঞ্চের ব্যবস্থা কী কী দেখায় একটু বলে দিই। প্রথমে হচ্ছে জম্মুদ্বীপের সাইট সিন, গঙ্গাসাগর, মৌসুনী, ভাগবতপুর, লুথিয়ান এগুলো নিয়ে যায়। জম্মুদ্বীপের সাইট সিন মিনি লঞ্চে প্রতিজন 150 টাকা করে ভাড়া, মাঝারি লঞ্চে কমপক্ষে 25 জন হতে হবে, আর বড় লঞ্চে 35 জন। যদি সেই লোক না হয়, আপনি যদি গোটাটা রিজার্ভ করে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে 150x35 বা 150x25 দিতে হবে। এখানে নাম্বারও দেওয়া আছে বুকিংয়ের জন্য, আর এইখান থেকেই লঞ্চগুলো ছাড়ে। এখন সব মাছ নিয়ে নিয়ে আসছে ট্রলার নৌকাগুলো। এই জাতীয় যে লঞ্চগুলো দেখছেন এগুলোই কিন্তু ঘুরতে নিয়ে যায় পর্যটকদের। বেনফিশের ওই চত্বর থেকে রওনা হয়ে আমরা সেদিন বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিইংয়ের শেষ পয়েন্ট হেনরিজ আইল্যান্ড দেখার জন্য। এবং এই হেনরিজ আইল্যান্ডটাই কিন্তু এখন মূলত বকখালির যে কটা পয়েন্ট দেখার আছে তার মধ্যে সব থেকে সুন্দর জায়গা। আর কোথাও যান না যান, এখানে অবশ্যই আসবেন। আমরা আমাদের আজকের সাইট সিইংয়ের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে গেছি, এটা হচ্ছে হেনরিজ আইল্যান্ড, তাকে ঘিরে সি বিচ এবং ম্যাংগ্রোভ অরণ্য। সব থেকে সুন্দর যেটা সেটা আমার সামনের ভিউটা, চলুন সেটা দেখাই। এই শুরু হচ্ছে ডেন্স ম্যাংগ্রোভ ফরেস্ট দুদিকে, দারুণ সুন্দর। কিন্তু হেনরিজ আইল্যান্ডটা মোটামুটি বকখালির মেন টাউন থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে, আমাদের গাড়িতেই প্রায় 20 মিনিট নিল, টোটো করে আসলে অনেকটা সময় নেবে। আর এই গোটা সাইট সিইংয়ের যে পয়েন্ট দেখলেন, তো আমরা গাড়িতে সব জায়গাটাই খুব ইজিলি কভার করতে পেরেছি, সব জায়গাতেই পার্কিং আছে, কোথাও কোনো প্রবলেম হয়নি। আর এই দেখুন সুন্দরী গাছ চারিদিকে। এই দেখুন না, রুট গুলো সব উপর দিকে উঠে আছে। এই দেখুন, এই কাঠের পোলটাকে আমাদের ক্রস করে যেতে হবে। এখানে সতর্কীকরণ হচ্ছে যে এই ব্রিজটা বড়ই ডেলিকেট অনেকটা, আমরা যখন সুন্দরবনে গেছিলাম ওখানে এই যে ওয়াচ টাওয়ার ভিজিট গুলো নিয়ে যায় সেরকম লাগছে। আর এই দেখুন, এই হচ্ছে সেই এরিয়াল রুটস।
কিন্তু প্রচুর পরিমাণ চোরা বালি ও চোরা স্রোত আছে। তাই ক্লিয়ারলি লেখা আছে যে হেনরিজ আইল্যান্ডের সি বিচে কিন্তু ভুলেও নামবেন না। সব থেকে সুন্দর লাগছে হচ্ছে এই সামনের অংশটা, দেখুন গাছগুলো জুড়ে একটা ক্যানোপি সৃষ্টি হয়েছে। আর এখানের বিচটার যেটা সৌন্দর্য হচ্ছে এখানটা না পুরো সাদা বালি, আর এইদিকে ঝাউবন, আর কিছুটা ঝাউবন কিছুটা ম্যানগ্রোভ ফরেস্ট। এইখানটা অ্যাকচুয়ালি আমি বলছি এসে মনে হচ্ছে যে না, ইটস ওয়ার্থ কামিং টু বকখালি। অসাধারণ এই জায়গাটা। সমুদ্রটাও কিন্তু বকখালির মতো অতটা দূরে নয়, আবার এই কোস্ট বরাবরই কিন্তু জানেন সোজা গেলে আপনারা লালগঞ্জের সি বিচের কাছাকাছি পৌঁছে যাবেন। এখানের একটাই সমস্যা হচ্ছে মাঝখানটা এত কাদা মাটি না, এখানে আপনি পা দিলেই আপনার পা দেবে যাবে। সেদিন আমাদের বকখালি ভ্রমণ এবং সাইট সিং পয়েন্টসগুলোকে কমপ্লিট করে আমরা আবার রওনা হই কলকাতার উদ্দেশ্যে, এবং কলকাতা যাওয়ার আগে ডিসাইড করি যে সাগরিকা ট্যুরিজম প্রপার্টিতে খানিকক্ষণের জন্য ব্রেক নেব। আপনারাও যারা গাড়ি করে ফিরছেন এখানে একবার থেমে তারপর যেতে পারেন। অপূর্ব হুগলি নদীর ভিউ আছে এই ডায়মন্ড হারবারের সাগরিকা ট্যুরিস্ট লজ থেকে। সপ্তাহের শেষে একদিন পরিবারের সঙ্গে কাটানোর জন্য দারুণ এক জায়গা এই ডায়মন্ড হারবারের সাগরিকা ট্যুরিস্ট লজ। আমার ব্যক্তিগত রেকমেন্ডেশন থাকলো এখানে একদিন ঘুরে যেতে পারেন। কলকাতায় ফেরার পথে আমাদের অর্ধেক রাস্তা কমপ্লিট হলো আর আমরা এসে পৌঁছেছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমেরই আর একটা অসাধারণ প্রপার্টি সাগরিকা ট্যুরিজম প্রপার্টিতে। প্রথমে আমার ভাবা ছিল যে আজকের দিনটা হয়তো এখানেই থাকবো, এখানে রুম ওই ওরকমই 2,500 টাকা থেকে মোটামুটি শুরু হয়ে যায়। অত্যন্ত ভালো একটা প্রপার্টি, এইদিকে হচ্ছে আপনার ট্যুরিজম প্রপার্টি আর রাস্তাটার ওপারটাই হচ্ছে হুগলি নদী। এখানে বসে ফাইন সময় কাটানো যায় কিন্তু একটা দিন। আমাদের দুপুরে লাঞ্চটা আমরা এখানেই করব, চলুন। অনেকটা লেট হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 3:15 প্রায়, যাওয়া যাক। এই সাগরিকা ট্যুরিজম প্রপার্টিতে একদম 2,300 টাকা থেকে 4,500 টাকা অবধি রুম আছে। সাগরিকার ভিতরকার খাবার জায়গা, কি বিস্তৃত এরিয়া দেখুন, একসাথে বোধহয় 100টা মানুষ খেয়ে নিতে পারবেন, খুব সুন্দর। আমাদের খাবার তৈরি হচ্ছে, এই ফাঁকে চলুন আপনাদের একটু রিভার সাইডটা ঘুরিয়ে আনি। এখানে এসে কখনো ডেডিকেটেডলি এই প্রপার্টিটাকে নিয়ে একটা ব্লগ করব, তাহলে আজকে একটু বুড়ি ছোঁয়ার মতো ছুঁয়ে চলে গেলাম ডায়মন্ড হারবারে। দেখুন সত্যি কথা বলতে যে প্রচুর ঘোরার কিছু আছে তা এমন নয়, আর এই যে সামনে ডায়মন্ড হারবারের জেটি এখান থেকেই কিন্তু গঙ্গাসাগরের দিকের লঞ্চ ছাড়ে। এই হচ্ছে এখানের অপূর্ব হুগলি নদীর ভিউ, এখানে বসে থাকলে আপনারা এই সাগরিকার ঘরগুলোয় বসেই কিন্তু এই ভিউটা পাবেন, অসাধারণ জাস্ট। দেখুন একটা মেলার মতন, পরপর আইসক্রিমের দোকান, তারপর টুকটাক স্ন্যাক্সের দোকান, খুব ভালো একটা পরিবেশ মন ভালো করা। এসে গেছে আমাদের 260 টাকার চিকেন থালি, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম স্পেশাল, আবার সেই শুভদ্বীপের 180 টাকার ভেজ থালি। এখানে সেই খাবারের কন্টেন্ট একই, সাদা ভাত, এখানে একটা দিয়েছেন আলু সেদ্ধ, চাটনি, মিষ্টি, আমি চিকেন নিয়েছি বলে চিকেন, এখানে চাটনিটা, হ্যাঁ চাটনিও আছে, একটা আলু ফুলকপি সবজি আছে, ডাল আছে আর পাঁপড় আছে। এই হচ্ছে কিন্তু কন্টেন্ট। এর থেকে বকখালির খাবারের ভ্যারাইটিটা আরেকটু বেশি ছিল, বল, আর একটা তরকারি বেশি দিয়েছিলেন ওনারা, এখানে সেটা নেই। আলু পোস্তটা ছিল, আলু পোস্ত ছিল, সেটা এখানে নেই, এখানে আলু হাতে করে দিয়েছে শটের ওপর। এই সাগরিকা ট্যুরিস্ট লজে এসে আমরা ওনাদের অনুরোধ করি যে আমাদের দুটো রিভার ফেসিং রুম দেখানোর। এখানে রিভার ফেসিং রুম শুরু হয় 2,500 টাকা প্লাস জিএসটি থেকে, এবং এই ট্যারিফটার মধ্যে দুজন মানুষের থাকা এবং ব্রেকফাস্টে ইনক্লুডেড। এটা হচ্ছে একটা রিভার ফেসিং রুম যেখান থেকে এত সুন্দর ঘরে বসেই আপনারা হুগলি নদীর একটা ভিউ পাবেন। এই রুমগুলো যেরকম একটা ক্যাটাগরি, তারপরে আমরা যে রুমটা দেখি সেটা হচ্ছে এখানের সুইট রুমস। সুইট রুমসগুলোর ভাড়া 4,500 টাকা প্লাস জিএসটি। এখানের ঘর অত্যন্ত বড়, পরিষ্কার, ভীষণ রকম সুন্দর, এবং এখান থেকেও আপনারা দারুণভাবে হুগলি নদীর ভিউ পাবেন। এই প্রপার্টি বুকিংয়ের যেটা লিংক সেটা পেয়ে যাবেন আমার ডেসক্রিপশন বক্সে। আজকে এই হেনরিজ আইল্যান্ডে দাঁড়িয়েই কিন্তু আমার বকখালি ভ্রমণের
সাইট সিং এবং আমাদের এখানের একদিনের অভিজ্ঞতার যে ছোট্ট ভিডিও করেছিলাম সেটা শেষ করছি। আশা করি আপনারা এনজয় করেছেন এবং সকাল থেকে যা যা দেখালাম ভবিষ্যতে আপনাদেরও যখন ট্রিপ প্ল্যান করবেন কিছুটা কাজে দেবে। একটাই আমার সাজেশন থাকবে, পারলে গাড়ি নিয়ে আসুন, তাহলে এই সাইট সিংগুলো অনেক তাড়াতাড়ি র্যাপ আপ হবে এবং অনেক কমফোর্টেবলি করতে পারবেন। টোটোর রাস্তা কিন্তু সবকটা নয়, কষ্টই হতে পারে সত্যি বলতে। সেক্ষেত্রে 300-500 টাকা হয়তো আপনার কিফায়তি মনে হতে পারে, কিন্তু আপনার কোমর টোমর ব্যথা হয়ে যাবে। যাই হোক, ভালো থাকবেন, আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আর যদি আমার চ্যানেলের আজকের ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টেক কেয়ার, সি ইউ সুন উইথ অ্যানাদার ব্লগ।